পদ্মা ও বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায় করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দুই সেতু থেকে টোল আদায় হয়েছে কোটি ১৯ লাখ টাকা এ সময় রেকর্ড প্রায় নিরানব্বই হাজার যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান প্রতি মিনিটে একশো আশিটি যানবাহন টোল দিয়ে সেতুতে উঠছে এর মধ্যে মাওয়া প্রান্তে দুই কোটি ঊনসত্তর লাখ তিপ্পান্ন হাজার নয়শো টাকা ও জাজিরা প্রান্তে এক কোটি নব্বই লাখ নিরানব্বই হাজার তিনশো 50 টাকা আদায় হয়েছে নগদের কাছে হক কলেই সমান হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি দ্রুত সময়ে যানবাহনের টোল আদায়ের জন্য পদ্মা সেতুর দুই প্রান্তে পনেরোটি টোল বুথ সচল রাখা হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড পরিমাণ পঞ্চান্ন হাজার চারশো আটাশি যানবাহন পারাপার হয়েছে টোল আদায় হয়েছে তিন কোটি আটান্ন লাখ চল্লিশ হাজার টাকা এটি এ যাবৎকালের সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় টোল আদায় হয় দুই কোটি টোল প্লাজায় টোল আদায় হয় এক কোটি একান্ন লাখ সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা নগদ আসার পরে এখন আশি টাকা দুই বছরে সাতান্ন হাজার ছয়শো টাকা